দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বের 119তম দেশ হিসেবে বাংলাদেশে ই পাসপোর্ট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। vip.bd-র তথ্য অনুযায়ী ই পাসপোর্ট হলো একটি বায়োমেট্রিক পাসপোর্ট যাতে একটি এমবেডেড ইলেকট্রনিক চিপ রয়েছে। এই চিপে রয়েছে বায়োমেট্রিক তথ্য যা পাসপোর্টধারীর পরিচয় প্রমাণের জন্য ব্যবহার করা হয়। এতে মাইক্রো প্রসেসর বা চিপ বা অ্যান্টেনা সহ স্মার্ট শর্টকাট প্রযুক্তি ব্যবহার হয়। পাসপোর্টে গুরুত্বপূর্ণ তথ্য চিপে সংরক্ষণ করা হয়। ই পাসপোর্টে যেসব বায়োমেট্রিক তথ্য নেওয়া হয় সেগুলো হলো ছবি, আঙ্গুলের ছাপ ও আইডি। সাধারণ পাসপোর্ট থেকে ই পাসপোর্টের পার্থক্য হলো এতে মোবাইল ফোনের সিমের মতো ছোট ও পাতলা আকারের চিপ থাকে। এতে 38 ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য থাকে, যার অনেক বৈশিষ্ট্য থাকবে লুকানো অবস্থায়। ই পাসপোর্ট করার সময় মেশিন রিডেবল পাসপোর্ট তথ্য ভান্ডারে পাওয়া তথ্য ই পাসপোর্টে স্থানান্তর করা হবে। সাধারণ পাসপোর্টের মতোই ই পাসপোর্টের আবেদনের অনলাইনে করা যাবে, চাইলে পিডিএফ ফর্ম নামিয়েও হাতে পূরণ করা যাবে। ফর্ম পূরণের সময় ছবি ও সত্যায়ন করা লাগবে না। তবে বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনপত্র গ্রহণের সময় আবেদনকারী 10 আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ ছবি নেওয়া হয়। সেসব তথ্য চিপে যুক্ত হয়। ইমিগ্রেশনের পুলিশ বিশেষ যন্ত্রের সাহায্যে পাসপোর্টের পাতাতে ধরতেই সব তথ্য বেরিয়ে আসবে। ই পাসপোর্ট দুই ধরনের, একটি 48 পাতার, অন্যটি 64 পাতার। সাধারণ, জরুরি ও অতি জরুরি জন্য ফি 3 ধরনের। 2 দিনের মধ্যে পাসপোর্ট দেওয়ার নিয়ম চালু হয়েছে, এজন্য ফিস বেশি দিতে হবে। প্রাথমিকভাবে ঢাকার উত্তরা, যাত্রাবাড়ি ও আগারগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে এই পাসপোর্ট সেবা শুরু হয়েছে। পর্যায়ক্রমে 72টি আঞ্চলিক বিভাগীয় অফিস এবং 80টি বিদেশি মিশন চালু করা হবে। কিভাবে আবেদন করবেন? ই পাসপোর্টের জন্য অনলাইনে www.dip.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। সাইটে বাংলা ও ইংরেজি ভাষা নির্বাচন করে নেওয়ার সুবিধা আছে, যেগুলো শুরুতেই অনলাইন পাসপোর্ট আবেদন নতুন রিইস্যু বাটনে পাওয়া যাবে। এখানে ক্লিক করে সরাসরি আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে। এর আগে দেখে নিতে পারেন পাসপোর্ট ই পাসপোর্ট আবেদনের 5টি ধাপ। 1টি ধাপ হচ্ছে বর্তমান বসবাসরত জেলাতে ই পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে কিনা তা দেখা যাবে। এরপরের হচ্ছে অনলাইন ই পাসপোর্ট আবেদন ফর্ম। এর মধ্যে খেয়াল রাখতে হবে কাগজপত্র, ব্যক্তিগত তথ্য, আবেদনকারীর ছবি তোলা, আঙ্গুলের ছাপ, আইডি ছবি সংগ্রহ, যথাযথ পাসপোর্ট ফি পরিশোধ হয়েছে কিনা, তালিকাভুক্তর পর সরবরাহ করা ডেলিভারি স্লিপ সংরক্ষণ করতে হবে, পাসপোর্ট গ্রহণের সময় ডেলিভারি রসিদ প্রদর্শন বাধ্যতামূলক, এছাড়া সর্বশেষ পুরনো পাসপোর্ট যদি থাকে নিতে হবে সাথে। ই পাসপোর্ট আবেদনের অনলাইন দাখিল করার সময় পাসপোর্ট ফি পরিশোধ করা যাবে। পাসপোর্ট ফি স্বয়ংক্রিয়ভাবে হিসাব করা হয়। বাংলাদেশ পাসপোর্ট অফিসের আবেদন দাখিলের ক্ষেত্রে অনলাইন পেমেন্টের করা হয়। অনলাইন পেমেন্ট ছাড়া ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। সোনালী ব্যাংকে পেমেন্টের গেটওয়ের মাধ্যমে অনলাইন পেমেন্ট দেওয়া হয় এবং এখন পর্যন্ত চালু করা অনলাইন পেমেন্ট পদ্ধতির হলো স্টার কার্ড, ভিসা, কিউ ক্যাশ, মোবাইল ব্যাংকিং, বিকাশ ও ডিবিবিল নেক্সাস। অনলাইন পেমেন্ট করার জন্য আপনার ব্রাউজার অ্যাপ পপ আপ ব্লক আর অক্ষম রাখতে হবে। যদি পপ আপ ব্লক থাকে তাহলে কিন্তু অনলাইন পেমেন্ট করতে পারবে না, মানে যাবে না পরের পেজে, কারণ পপ আপ দিয়ে পরের পেজে গেলে আপনি অনলাইন। এবার আসা যাক ফি কত। 5 বছর মেয়াদী 21 দিনের নিয়মিত সরবরাহের ক্ষেত্রে 4,025 টাকা দেওয়া লাগবে। 10 দিনের দ্রুত সরবরাহ মানে ডেলিভারি ক্ষেত্রে 6,325 টাকা লাগবে। যদি 2 দিনের সুপার ফাস্ট ডেলিভারি চান তবে তাহলে আপনাকে দিতে হবে যে 8,625 টাকা। আবার পৃষ্ঠার ভিত্তিতেও কিন্তু টাকা আলাদা আছে। যেমন আপনি যদি 48 পৃষ্ঠার 10 বছর মেয়াদী নেন তাহলে 21 দিনের ডেলিভারি যদি নেন তাহলে 5,750 টাকা, 10 দিনের ডেলিভারি 8,050 টাকা, 2 দিনের ডেলিভারি 10,350 টাকা, 64 পৃষ্ঠা 5 বছর মেয়াদী 21 দিনের ডেলিভারি 6,325 টাকা, 10 দিনের ডেলিভারি 8,625 টাকা, 2 দিনের ডেলিভারি 12,075 টাকা। 64 পৃষ্ঠার ক্ষেত্রে 10 বছর মেয়াদী 21 দিনের ডেলিভারি ক্ষেত্রে নেবে 8,050 টাকা, 10 দিনের ডেলিভারি 10,350 টাকা এবং সুপারফাস্ট 2 দিনের ডেলিভারির ক্ষেত্রে 13,800 টাকা। আসলে ই পাসপোর্ট যে করছি, ই পাসপোর্টের সুবিধা কী? ই পাসপোর্টের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর মাধ্যমে ই গেট ব্যবহার করে দ্রুত ও সহজে ভ্রমণকারী যাতায়াত করতে পারে, ফলে বিভিন্ন বিমানবন্দরে ভিসা চেকিংয়ের জন্য লাইনে দাঁড়াতে হবে না। এর মাধ্যমে ইমিগ্রেশন দ্রুত হয়ে যাবে। ইগেটে নির্দিষ্ট স্থানে পাসপোর্ট রেখে দাঁড়ালে ক্যামেরা ছবি তুলে নেবে, থাকবে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের ব্যবস্থাও, সব ঠিক থাকলে ইমিগ্রেশন পেরিয়ে যেতে পারবে। কোনো গরমিল থাকলে জ্বলে উঠবে লাল বাতি, কারো বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলে সেটিও জানা যাবে সঙ্গে সঙ্গে। তো এই ছিল ই পাসপোর্ট সম্পর্কে কিছু তথ্য। আশা করি ভিডিওটি ভালো লাগেনি, ভিডিওটি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক বাটনে ক্লিক করুন।